नमस्कार मरम बंधु बान्धवीसकल इतिया आही आसु आमी माजुली अभिमुखे आरु आपनालोक देखाय जाम माजुली किछु दिसावली इतिया आमी आही आसु आउनियाती सत्र अभिमुखे। आउनियाती सत्र होइसे प्रथम श्रेणीर एक सत्र जिखन सत्र जयध सिंहय 1575 हकत तेउ निर्माण करिसिल आरु इयार प्रथम जना सत्ताधिकार आसिल श्री श्री निरञ्जन देव। বর্তমানলৈকে ইয়াত 16 জন সত্তাধিকারে এই পদ অধিষ্ঠিত করেছে আর বর্তমানের সত্তাধিকার আমার সকলোরে শিরোনমস্য শ্রী শ্রী পীতাম্বৰ দেৱগোস্বামী। সত্রখনত আপনাদের প্রবেশ করিয়ে দেখব যে সত্রখনত সুন্দর রূপত মণিকূট, চারি হাতী, ধন ভঁড়াল, রাঙলিচৰা, পুথিভঁড়াল, যাদুঘর, আলহীঘর, সংস্কৃত টোল, ছপাশাল আর মুকলি রঙ্গমঞ্চ কি সুন্দরক সুশোভিত হয়ে আছে। তদুপরি এই সত্রখনের যাক গোবিন্দ মূর্তি আপনাদের দেখবলে পাব, গোবিন্দ মূর্তিভাগ সাধারণত পুরী আর উড়িষ্যার জগন্নাথরপা আনি ইয়াত বৈদিক প্রথারে সংস্থাপিত করা হয়েছিল। আর ইমান সুন্দরক থাকা এই যার আউনিয়াতি সত্র, এই সত্রত সাধারণত নিয়মিয়াক নাম প্রসং আর ভাগতর শ্রবণ কীর্তন সদাই হয়ে থাকে। এটা আমি আহি আসো ক্রমান্বয়ে নদীর পারে পারে আমি আহি আসো আর আপনাদের দেখবলে পেয়েছে কি সুন্দরক লুইত ব্রহ্মপুত্রর বুকুত কি ধুনিয়াক দৃশ্যাবলী লক্ষ্য করেছে আপনাদের। এনে ধরনের মাজুলীর এটি সরু উপপথরে আমি অতিক্রম করেছিল আর অতিক্রম করে গিয়ে আমি যেটা মূল পথত সংযোজিত হয়েছিল আপনাদের ভিন্ন ধরনের মাজুলীর আটাইতক সুন্দর ঠাই সমূহ আপনাদের লক্ষ্য করব। এনে ধরনের গিয়ে পেলায় আপনাদের আমার এই আউনিয়াতি সত্র যা অত্যন্ত সুন্দর সত্রখনত আপনাদের উপবিষ্ট হব পাৰিব। হয়, আমি এতিয়া আহি উপস্থিত হয়েছো আউনিয়াতি সত্রর সুন্দর এই ভক্তি মার্গত। আপনাদেরও উপভোগ করকসুন এই সত্রখনের সুন্দর এই যে বর্ণিল পরিবেশ আছে, বর্ণিল পরিবেশ লক্ষ্য করব। আর প্রথমতে আপনাদের গেটরপা সোমাই এই ধরনের মৎস্যবোর পিঠিত এনে ধরনের কিছু সংখ্যক সংস্কৃত শ্লোকর বাণী দেখবল পাব, যত সুন্দর সুন্দর বাণীবরত লিপিবদ্ধ হয়ে আছে কিছু কিছু শব্দর মালিতা, যুর শব্দে সাধারণত আমার আধ্যাত্মিকতার পরশে আমার জীবনটুক অধিক আকর্ষণীয় করে তুলব পারে। ইয়াতে মৎস্যত লিখা আছে আপনাদের চক, নহি জ্ঞানে ন সদিহং প্রবৃত্ত মিহ বিদ্যতে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম অহংকারম অবশ্য প্রতনম। এই ধরনের ইমান সুন্দরক প্রত্যেকটি মৎস্যর গাত একো একটা সংস্কৃত শ্লোকর বাণী অঙ্কিত করেছে, যার জড়িয়ে আমার মানুষের মানবীয়তা গুণটি বৃদ্ধি পাওয়া যথেষ্টখানি অরিহণা আগবায়। সত্রখনের আটাইতক ভাল লগা মূর এই সোমাই আহিয়ে ভাল লাগিছে যে এই মৎস্যবর পিঠিত যধরনের এনে ধরনের সংস্কৃতর শ্লোক লিখি মানুষক করব মানবীয়তার গুণ বা পরোপকার মানুষ এজনের প্রকৃত গুণরাজি কেনেকা হওয়া উচিত এই কথাখিনি সুন্দর রূপত পরিস্ফুট করে তুলিছে সত্রখনের বিষয়ববীয়াসকলে। কি সুন্দর সুন্দর বাণী, যুর বাণী এ আমার সকলকে মন মোহিত করে তোলে। ইয়ার পিছতেই আপনাদের সত্রের ভিতর যদি প্রবেশ করে তাহলে এয়া হয়েছে আউনিয়াতি সত্রর মূল মন্দির, তার ভিতর আছে ইয়ার আপনার যূল মন্দির আমি সেবা করার মূল অংশ। তারপিছতেই আপনাদের এনে ধরনের মাজুলী আউনিয়াতি সত্রর যিকোনো ধরনের যাদুঘর বা আপনার যিকোনো ধরনের বস্তু সংরক্ষিত করে রখার বাবে থকা স্থলীব দেখবলে পাইছে। আর এনে ধরনের ইয়ার মাঝে মাঝে আপনাদের সুন্দর বৃক্ষর মাজত মাজে সরু সরু পথে যুহ সাধারণত হাতি বলে কোয়া হয়, চারি হাতি ইয়াতে দেখবলে পাওয়া যায় পূব পশ্চিম উত্তর দক্ষিণ। এনে ধরনের হাতিবর সাধারণত ভিন্ন ধরনের ভকত বৈষ্ণব সকলে ইয়াতে উপবিষ্ট হয়ে জীবন নির্বাহ করে আহিছে। আর আপনাদেরও লক্ষ্য করক কেনে ধরনের ইমান সুন্দরক সাফ চিকুণক সত্রখনের ভিতরক্ষণ রাখিছে আর প্রত্যেকটি রাস্তায় সুন্দর রূপত অতীততে যে ধরনের আউনিয়াতি সত্রর যিনি রূপ আছিল তাততক এটা অত্যাধিক সুন্দর হবলে ধরেছে। আর সরকারের তরফেরপরাও আমি ভাবিছো নিশ্চয়ক সত্রখনে যথেষ্টখানি অনুদান লাভ করেছে। আর এইটা এটা হয়েছে আউনিয়াতি সত্রর ভিতর থাকা এটি পুখুরী, আর এই পুখুরীতে যথেষ্টখানি ডর ডর মৎস্য আমি দেখবলে পাইছিল। আর এয়াই হয়েছে এইবর বহা, অর্থাৎ ইয়াতে হাতি কোয়া হয়েছে। ইয়াতে এনে ধরনের প্রত্যেকটি কোঠাত ভকত বৈষ্ণবসকল থাকে, যখন সাধারণত ইয়াতেই জীবন নির্বাহ করে আছে। আর ইমান সুন্দরক পরিপাটি করে রাখিছে আপনাদের লক্ষ্য করক, স্বচ্ছতার সুন্দর নিদর্শন সাধারণত আউনিয়াতি সত্রর মঞ্চরপা আমি লাভ করব। সুন্দর ধরনের এনে ধরনের ফুলর সজ্জিত করে রাখিছে। আর
বারান্দাইদি এনেধরণে আমি অতিক্রম করে সত্রখনত এপাক চৰিও দিশে এপাক ঘূৰাৰ চেষ্টা চলাইছিলোঁ। আৰু এয়া চাওক আপোনালোকে কি সুন্দৰ সুন্দৰ টাবত ফুল ৰোপণ কৰিছে কিছু সংখ্যক লোকে, আৰু বহুত ভাল লাগে সত্ৰখনৰ যি মনোমোহা ৰূপ সৌন্দৰ্য দেখি আমি অধিক আকৰ্ষিত হওঁ। আৰু আপোনালোকো আহিব এই সত্ৰ।